নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনি জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনজন ছেলে সন্তান ছিল, এর মধ্যে দুইজন হাসান হুসাইন আর একজন হলেন মুহসিন। মুহসিন তিনি শিশুকালে ইন্তেকাল করেন, হাসান হুসাইন তারা আমার নবীর কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা নাতি। মায়ার নবী বলেন, হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা হাসান হুসাইনকে উপর বিদ্বেষ রাখলো সে যেন আমি নবীর উপর বিদ্বেষ রাখলো। হাসান হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর নবী রহমতের নবী একদিন চাদর দিয়া নিজে এবং পরিবারের সবকে চাদর দিয়ে ডাকলেন, হাসান হুসাইন আসলেন, তাদেরকেও চাদরের ভিতরে ঢুকাইলেন। কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসলেন, চাদরের ভিতরে ঢুকাইলেন। আলী আসলেন, চাদরের ভিতরে ঢুকাইলেন। নবী তার সমস্ত পরিবারকে চাদরের ভিতরে ঢুকাইয়া বলতেছেন, এরাই হলো আমার আহলে বায়াত। ভাইরা বন্ধুরা, এত মায়া, এত মায়া, এত মায়া হাসান হুসাইনের উপর। আমার নবী রহমতের নবী, মায়ার নবী এত ভালোবাসতেন নবীজি। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে। ওই অবস্থায় হুসাইন মসজিদে নববীর মিম্বর, মসজিদে নববীর দরজার সামনে হাসান হুসাইন তারা আসলেন। নবী কিন্তু মিম্বরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তিনি দ্বীনের আলোচনা করতেছেন, খুতবা দিচ্ছেন। যেইমাত্র আমার নবী মায়ার নবীর নজর হাসান হুসাইনের উপরে পড়ল, আল্লাহর নবী খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে সুজা গেইটের পাশে যাইয়া প্রিয় দুয় নাতিকে বুকে জড়াইয়া চুমা খাইতে লাগলেন। মসজিদ ভরপুর সাহাবায়ে কেরাম তারা দেখলেন, এই হাসান হুসাইন আমার নবী কতটা মায়ার, কতটা মায়ার। জন্মের পরেই যেই নবী নিজে আল্লাহর নবী রহমতের নবী, তিনি তো নিজে তাহনিক করলেন। আল্লাহর নবী রহমতের নবী তিনি বারবার যায়া দেখতেন, চোখে কপালে চুমুকাইতেন, এই সেই কপালে সেই টুট, যেই টুটে আমার নবীর হাজারো চুমা লেগে আছে। আল্লাহর নবীকে হাসান হুসাইন একদিন বলেন, নানা জান, বন্ধুরা ঘোড়া দৌড়ায়, আমাদের জন্য কি ঘোড়া কিনে দিবেন না, আমাদের জন্য কি ঘোড়ার কোনো ব্যবস্থা করবেন না। মায়ার নবী, দয়ার নবী তখন ঘোড়া কিনে দিবেন কোত্থেকে? নবীজি তখন বলতেছেন, রে হুসাইন, দুনিয়ার ঘোড়ার চেয়ে উত্তম ঘোড়ার ব্যবস্থা যদি করি তাহলে কি তোমরা খুশি না বলে খুশি? এই বলে আমার নবী সরওয়ারে দু জাহান রহমাতুল আলামিন তিনি নিজে ঘোড়া হয়ে গেলেন। হাত দুটাকে সামনে দিয়া পা দুটা জমিনে বিছাইয়া ঘোড়া হয়ে বলতেছেন, এইবার তোমরা ঘোড়ার পিঠে উঠু। হাসান হুসাইন তখন আমার নবীর পিঠে উঠলেন। আল্লাহর নবীর পিঠে উইটা তারা ঘোড়া দৌড়াইতেছেন আর বলতেছেন, এরে ঘোড়া চল। আমার নবীও হাঙ্কুট গালা দিয়ে তিনি ঘোড়ার মতোই চলতেছেন, আনন্দ দিচ্ছেন। হুসাইন বলতেছেন, নানা জান, অন্যদের ঘোড়ার তো লাগাম তাকে ডানে বামে যদি নিতে মন চায় লাগাম ধরে টান দেয়, ঘোড়া ডান দিকে যায় বাম দিকে যায়, কিন্তু আমরা আমাদের ঘোড়াকে ডান দিকে বাম দিকে কেমন করে ঘোরাবো? আল্লাহর নবী তখন বলতেছেন, রে নানা জান, আমি নবীর তোমাদের এই জন্য লাগামের ব্যবস্থাও করতেছি, আমার ডান কানটায় যখন টান দিবা তখন আমি ডান দিকে ঘুরবো, আর বাম কান দিকে যখন টান দিবা তখন আমি বাম দিকে ঘুরবো। ওই অবস্থায় তারা আল্লাহর নবীকে ঘোড়া বানাইয়া, নবী ঘোড়া হইয়া দুনো নাতিকে সওয়ারি বানাইয়া নবীজি তাদের আবদার পূরণ করলেন। হযরত ওমর দেখে ফেললেন, ওমর দেখে হেসে হেসে বলতেছেন, ঘোড়াটা কত দামি হাসান হুসাইন রে, দুনিয়ায় কত রকমের ঘোড়া আছে কিন্তু তোমাদের ঘোড়াটা কত দামি তোমরা জানো না। নবী তখন বলতেছেন, ওমর, ঘোড়াটার দাম শুধু তুমি বুঝলা কিন্তু ঘোড়ার সওয়ারির দামটা বুঝলা না। এ আমার ভাই বন্ধুরা,
আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীকে একদিন হুসাইন বলতেছেন, নানা জান বলুন তো দেখি কে সবচেয়ে বড়, আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী রহমতের নবী বলেন, নানা ভাই আমি বড় না, তুমি বড়, তুমি বলো, তুমি বলো দেখি একটু, তুমি বলো। হযরত হুসাইন বলেন, নানা জান আমি যদি বলি তাহলে বলবো আমি আপনার চেয়ে বড়, আমি আপনার চেয়ে। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, হুসাইন কেমন করে তুমি আমার চেয়ে বড়, একটু বলবা কি? এইবার হুসাইন বলতেছেন, নানা জান আমি কেমন করে বলবো, সেটা কি বলবো কে বলো। এক নম্বর কথা হলো, বলুন তো আপনি দেখি, বলুন আপনি দেখি আপনার বাবার নাম কি আর আমার বাবার নাম কি? আমার বাবার নাম কি আপনি জানেন? বলে জানি কে, আমার বাবার নাম কি একটু বলেন। নবী বলেন, তোমার বাবার নাম হলো শের খুদা আলী, যার উপাধি ছিল হায়দার। শের খুদা আলী তোমার বাবা। হুসাইন বলতেছেন, নানা জান তাহলে একটু বলুন আমার বাবা আলী আর আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও নানা জান আপনার বাবা আব্দুল্লাহ কে দুনিয়ার কয়জন মানুষ চিনে? জিজ্ঞেস করা হয় যদি কেউ কেউ চিনবে, কেউ চিনবে না? স্মরণীয় আব্বা রাখবে কয়জন, তার নাম ইতিহাসে থাকবে কেমন করে? কিন্তু আমার বাবা আলী কে চিনে না কে? আরবের জমিনে এমন কোনো মানুষ নাই যারা আমার বাবা আলীকে চিনে না, আমার বাবা আলীর বীরত্ব সম্পর্কে জানে না। যদি বাবার দিক দিয়ে, বাবার দিক দিয়ে তুলনা করা হয় তাহলে আপনার বাবার চেয়ে আমার বাবা অধিক বড়। আল্লাহর নবী বললেন, বুঝলাম, তারপরে বলো। বলে, ও গো নানা জান এবার বলুন আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো আমিনা। নানা জান তাহলে আমার মায়ের নাম জানেননি, আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মার মর্যাদা সম্মান আপনি জানেননি, আমার মা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা হবেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। আমার মা তিনি হলেন রহমাতুল আলামিনের কলিজার টুকরা মেয়ে। আমার মা হবেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। আমার মা যখন হাসরের মাঠে তিনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে বলবেন, গদ্দু আবসারাকুম হাত্তা দাখালাত ফাতিমা বিনতে মুহাম্মাদ ইলাল জান্নাহ। আমার মা যখন হাসরের মাঠে জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, সেদিন নাকি আল্লাহ পাক বলবেন, এর হাসরবাসী দুনিয়ার মানুষ চক্ষুটা নিচের দিকে নিয়ে নেও, কারণ সামনে তাকাইও না। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জান্নাতে যাইতেছে, সবার চোখ নত করে নাও। আমার মার এত মর্যাদা, এত সম্মান, যেই মা জান্নাতের সব মহিলাদের সর্দারিনী। আর আপনার মারে কয়জন মানুষে চিনে, কই কয়জন? জিজ্ঞেস করলে কেউ বলবে চিনি, কেউ বলবে চিনি না। তাহলে মায়ের দিক থেকে যদি তুলনা করা হয়, আমি আপনার চেয়ে বড়, আপনার মার চেয়ে আমার মা অনেক বড়। আল্লাহর নবী রহমতের নবী এবার বলেন, ভাই রে বুঝলাম তো, এরপরে বলো। বলে, এরপরে নানা জান এরপরে হলো আপনার নানার নাম কি একটু বলতে পারবেননি? আল্লাহর নবী বলেন, আমার নানার নাম হলো মুগ। ও নানা জান আপনার নানাকে কয়জন মানুষ চিনে? কয় চিনি না, কিন্তু আমার নানার নাম আপনি জানেননি, আমার নানার পরিচয় আপনি জানেননি। আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরে। হুসাইনের জন্য মায়ার নবী দোয়া করে, এত বুদ্ধি এত বিবেক, এত সুন্দর কথা। এইবার হযরত হুসাইন বলতেছেন নবীর কুলে থেকে, বলতেছেন, নানা জান আমার নানা হলেন রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। আমার নানা হলেন দুনু জাহানের সর্দার, সর্দারে দু জাহান, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। জো নবীয়ু কা নবী হো, জো রাসূলো কা রাসূল হো,
जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, अनन जान मरनन के चिने ना एमन के, शुधुमात्र ए जुगेर मानुषेरा चिने ना एमन ना, आमार नानार जन्मेर आग थेके आमार नाना के सबाई चिंत, कारण आमार नानार गल्प आल्लाह पाक তাওরাত কিতাবে করছেন, ইঞ্জিল কিতাবে করছেন, জাবুর কিতাবে করছেন, আসমানি সমস্ত সহিফা এর ভিতরও তিনি করছেন, সমস্ত নবীদের কাছে আমার নানা জানের খবর আল্লাহ পাঠাইছেন। অতএব নানার দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, আপনার নানার চেয়ে আমার নানা অনেক বড়। এবার নানা আপনি বলুন, কোন দিক দিয়ে আপনি শ্রেষ্ঠ? কোনো দিক দিয়েই তো না, সর্বদিক দিয়ে আমি হলাম আপনার চেয়ে বড়। সুবহানাল্লাহ। হায়দার তেরা নাম সে ইসলাম রঘেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রঘেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম, দুনিয়া কি সজাত মে তেরা নাম রঘেগা, दुनिया की शजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मेरा बंधुरा एबार आल्लार नबी गाले चुमा खाइतेछेन, कपाले चुमा खाइतेछेन, मायार नबी कपाले चुमा खाए बोलतेछेन, नाना जान आमि आमार बुझ होये गेछे, आमि मेने निलाम तुमि श्रेष्ठ, तुमि आमार चेये बड़, तुमि आमार चेये बड़। आल्लार नबी रहमतेर नबी, मायार नबी, দয়ার নবী, এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। একবার জিব্রাইল আমিন আল্লাহর নবীর সামনে মসজিদে নববীতে বসা, ওই অবস্থায় জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে বসা, বড় পেরেশান নবী দেখতেছেন, জিব্রাইল বড় পেরেশান, আল্লাহর নবী রহমতের নবী। হঠাৎ করে তিনি দেখেন দরজার সামনে তিনজন বালক, একজন হলেন আমার নবীর এক ছোট্ট পুত্র, আরেক হলো হাসান হুসাইন। ওই অবস্থায় জিব্রাইল আমিনকে নবী জিজ্ঞেস করেন, রে জিব্রাইল, এত পেরেশানি লাগে কেন, এত চিন্তিত কেন, কারণ কি? জিব্রাইল বলেন, নবী গো, যত পরীক্ষা দিয়েছেন আজকের পরীক্ষাটা আপনার জন্য অনেক কঠিন, সবগুলা পরীক্ষা আপনি পাশ করেছেন, তবে আজকের পরীক্ষাটা আপনার জন্য বড় কঠিন, জানি না গো নবী কি হবে। আল্লাহর নবী বললেন, কি তুমি পরীক্ষা নিতে চাও আমার আল্লাহ, কি পরীক্ষা চান একটু বলেন। জিব্রাইল আমিন বলতেছেন, নবী গো, তিনটা বালক আপনার সামনে এসেছে, আল্লাহ তিনজনের ভিতর থেকে একজনকে এই মুহূর্তে চান, এই বয়সে চান, এবার আপনি কাকে দিবেন একটু বলেন, কাকে দিবেন আপনি বলেন, নিজের সন্তান দিবেন নাকি নাতি দিবেন। আমার নবী রহমতের নবী বুঝতে পারলেন, হ, দুনিয়ার যতগুলো পরীক্ষা নবী দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা এখন নবীর সামনে হাজির। আল্লাহর নবী এইবার তিনজনকে বুকে জড়ায় নিলেন, বুকে জড়ায় নিলেন, আর নবী জানতেছেন তিনজনের একজন চলে যাবেন। আল্লাহর নবী সন্তানের মায়া কেমন করে, তিনি সন্তানের মায়া বলবেন, আবার কেমন করে নাতিদের মায়া বলবেন। নবী চিন্তায় পড়ে গেলেন, কঠিন পরীক্ষায় নবী পড়ে গেলেন। ওই অবস্থায় আল্লাহর নবীর তিনি হাসানের দিকে তাকান, হাসানের দিকে তাকান, হঠাৎ করে নবীর চোখ দিয়ে পানি অশ্রু আসলো।
নবী ভাবতেছেন হাসানের কথা বলবো, কয় না না কোনোভাবেই আমি নবী হাসানের কথা বলতে পারবো না, হুসাইনের কথা বলবো, কয় না দুইজনের একজনের কথাও বলতে পারবো না, কারণ যদি দুজনের একজনকে আমি বলি দুই ভাইয়ের এক ভাইকে যদি আল্লাহ নিয়ে যায় আরেক ভাই একা হয়ে যাবে। হাসান হুসাইন তো আমার কলিজার টুকরা, হাসান হুসাইনের কোনো একজনকে যদি আমি দিয়ে দেই, আমি যদি অনুমতি দিয়ে দিই, আমার ফাতেমা কলিজা সইবে না, আমার ফাতেমা যদি সইতে না পারে আমি নবীও সইতে পারবো না, আমার ফাতেমার কলিজায় আমি আঘাত দিতে পারবো না। দুই ভাইয়ের এক ভাই এতে এক ভাই একা হয়ে যাবে না, আমার তো সন্তানই নাই, কোনো সন্তান বাঁচে না, এই সন্তানটা অল্প বয়সের, আর তো তার কোনো ভাই নাই। মায়ার নবী রহমতের নবী নিজের সন্তানের দিকে তাকায়া নিজের মনটাকে শক্ত কইরা জিব্রাইলকে বলতেছেন, রে জিব্রাইল হাসান হুসাইনকে আমি দিতে পারবো না, আমার আল্লাহকে বলো আমার সন্তান যেন আল্লাহ নিয়ে যায়। এইভাবে মায়ার নবী দয়ার নবীর সন্তানগুলো আল্লাহ পাক একে একে অল্প বয়সে নিয়ে গেলেন, এর পিছনে আল্লাহ পাকের বহুত বড় হেকমত রয়েছে, অন্য কোনো দিন আমি আপনাদেরকে সেই হেকমতের কথাগুলি শোনাবো। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা দরদ, এতটা ভালোবাসা, যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সকল যুবকদের সর্দার ঘোষণা দিয়েছেন, জান্নাতের সকল যুবকদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন, ছোট্ট বালক হুসাইন। আল্লাহর নবী দুনিয়ায় নাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি তো খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরেরও একটা বাচ্চা আছে হুসাইনের বয়সের, খেলার মাঠে খেলাধুলা করে, খেলার তালে মাঝে মাঝে বাচ্চারা একটু ঝগড়াঝাটি করে, বাদশার ছেলের সাথে হযরত ইমাম হুসাইনের একটু ঝগড়া হলো, বাদশা মানে কে কয় হযরত ওমর, ওনার ছেলের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলার মাঠে একটু মনোমালিন্য হলো। ইমাম হুসাইন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিলেন, গালিটা ছিল এরি গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম বলেছেন। সাথে সাথে ওমরের ছেলে দৌড়ে বাবার কাছে চলে আসলো, এসে নালিশ দিল, বাবা হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলেছে, শুধু আমারই গোলাম কয় নাই তোমারও গোলাম বলেছে, আমি এর উপযুক্ত বিচার চাই, উপযুক্ত বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে শান্ত হ বাবা, এর যথাযথ বিচার হবে, উপযুক্ত বিচার হবে, কারণ আমি ওমরের আদালত হলো ইনসাফের আদালত, আমার আদালতে কখনো অবিচার হয় না, অন্যায় হয় না, টেনশন নাই, বিচার হবে, একশো একশো বিচার হবে। ঢুল পিটায় বলে দাও আগামীকাল দরবারে হুসাইনের বিচার হবে, হুসাইনের বিচার, কিসের বিচার, হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছে, এর বিচার হবে ঢুল পিটায়, মদিনার অলিতে গলিতে জানায় দেওয়া হচ্ছে হুসাইনের বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ এসে পৌঁছলো, তিনার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়লো, হায় হায় হইল কি ঘটনা, কি কাল তো আমার সন্তানের না জানি কেমন বিচার হয়, আর আমার ইজ্জতিতে থাকবে কদ্দূর। আমার হযরত আলী দৌড়ায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, গো আমিরুল মুমিনিন আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে আমি মাপ চাই, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, দোষ করবে একজন, ক্ষমা চাইবে অন্যজন, এটা ইনসাফ নয়, আমার আদালতে ইনসাফের বিচার চলে, রে আলী তুমি চলে যাও। এইবার আলী বলেন, তাহলে যদি আপনি বলেন হুসাইনকে আমি নিয়ে আসবো সে আপনার কাছে ক্ষমা চাইবে। হযরত ওমর বলেন, আলী শান্ত হও, আমি বিচার ডেকেছি, সালিশ বসাই, তারপরে বিচার হবে, তারপরে বিচার, যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছি, লোকায় লোকায় একা একা শেষ করার কোনো সুযোগ নাই, আদালতে এর বিচার হবে। হযরত আলী যত অনুরোধ করেন ওমর মানেন না, ওমর বলেন, আলী আমি তো বারবার বললাম তুমি চলে যাও,
আগামীকাল হুসাইনকে নিয়ে তুমি আদালতে হাজির হবা, সেখানে ইনসাফের বিচার হবে, ইনসাফের সাথে বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন, হুসাইনকে যেন একটু গালমন্দ করলেন, হুসাইন কেন তুমি এমনটা বলছো, কয় বাবা বলছি তো বলছি, এখন কি করতে হবে, কয় কাল তো বিচার, তুমি একটু কথাটা ঘুরায় বইল, অথবা তুমি বইল আমার ভুল হয়ে গেছে। আলী বলেন ঠিক আছে, আমি দেখবো কি বলা যায়, অসুবিধা নাই, আপনি টেনশন করবেন না। দরবারে মানুষজন উপস্থিত, মদিনার মানুষ হাজির হয়ে গেল, আজ বুঝি নবীর কলিজার টুকরা হুসাইনের বিচার হবে উমরের আদালতে। মদিনার মানুষ আদালতে হাজির হয়ে গেল বিচার দেখার জন্য। এরা বন্ধুরা, ওই অবস্থায় হুসাইনকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে হাজির হলেন, বিচার বসে গেল, সালিশ বসে গেল, অসংখ্য গণিত মানুষ দেখার জন্য হাজির। উমর ডাক দেয়া বলতেছেন, তার ছেলে কি বলো তো বাবা তোমারে, হুসাইন কি বলেছে? ছেলে বলতেছে, বাবা আমাকে হুসাইন বলেছে গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম। এই কথা বলা মাত্রই হযরত ওমর বলতেছেন, হুসাইন এবার তুমি বলো কি বলছো, সে যা বলতেছে তার সঠিক না মিথ্যা, সত্য না মিথ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে ছিল, হুসাইন যদি একটু বলতো যে না কথাটা এমন না, একটু ঘুরে যদি বলতো। সাহাবায়ে কেরামের মনের ভিতরও এমন তামান্না ছিল, হুসাইন যদি বলতো না কথাটা এমন ছিল না, একটু ঘুরে যদি বলতো, একটু ঘুরে যদি বলতো। সবাই মিলে আমরা খলিফার কাছে সুপারিশ করতাম, আলীও মনে মনে এমনটা ভাবতেছিলেন, কিন্তু সকলের ভাবনা, সকলের ভাবনাকে ধ্বংস করে দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আপনার ছেলে যা বলেছে সত্য বলেছে, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছি। হযরত ওমর কেমন গরম সাহাবী, এমন গরম, নবী বলেন আমার উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান আসে না, শয়তান ওমরকে ভয় পায়। যদি আমি কোনোদিন ওমরের সামনে পড়ে যাই, খোলা তলোয়ারের নিচে দ্বিখণ্ডিত হয়ে যাব, এতরা ভয় পাই তো রাজ্যের মানুষ শয়তান সহ সব। আল্লাহর নবী বলেন, সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে নাই। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, হো আমার সাথেও আছে, তবে আমার সাথে যে শয়তান আছে সে মুসলমান, একটা দুধওয়ালা মদওয়ালা, মদ বিক্রি করত, মদের ব্যবসা করত, মাথার মধ্যে কলসে মদ নিয়া বাজারের দিকে যাইতেছে আর ভয় ভয়ে কাঁপতেছে, হায়রে কোথায় জানি কোন জায়গায় জানি উমরের সাথে দেখা হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাইও, মাথায় মদ আল্লাহরে ডাকে উমরের ডোরে। কিন্তু কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, রাত হয়। যার ভয়ে বয়সে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে সেই উমর তার সামন দিক দিয়ে আসতেছে, হাতে তলোয়ার থাকতো খোলা, দেখা মাত্রই ওই মদওয়ালা মানুষটা চিন্তায় পড়ে গেল, কাঁপতে শুরু করলো, রাস্তার কিনারা দিয়ে কোন রকম বাঁচার চেষ্টা করলো, অন্যদিকে তাকায় তাকায় সে যাওয়ার চেষ্টা করলো। হযরত ওমর তারিনি না ডাক না দেন, তারে কিছু না জিজ্ঞেস না করেন, এই আশায় রাস্তার কিনারা দিয়ে কোন রকম পাস হওয়ার চিন্তা করলো। কিন্তু সমানে সমানে হওয়া মাত্রই হযরত ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও, মাথায় কি, পুরা শরীরটার মধ্যে কাঁপ শুরু হয়ে গেল। হযরত ওমর কাছে এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার কলসের মধ্যে কি, সেটা জানতে চান? বলে, হ্যাঁ আপনার কলসে কি? আমার কলসে হলো দুধ। মনে মনে ভাবতেছিল, দুধ বলার পর হযরত ওমর মনে হয় বলবেন, তাহলে বাজারে চলে যাও, বাজারে টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, কিন্তু না, হযরত ওমর বলতেছেন, কলস নিচে নামাও, দেখি আমি দুধ না অন্য কিছু। যখনই বলছেন কলসটা নিচে নামাও, তখনই তার পুরা শরীরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, তুফান, আর আল্লাহর কাছে কাঁদতেছে, মনে মনে ডাক দিয়ে কই, মালি আজকের মতো তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাও। তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা তো করবই না, আমি আর জীবনে হারাম পথেও চলবো না, তোমার অবাধ্য হয়ে চলবো না, আল্লাহ যত জীবন বেঁচে থাকি তোমার গোলামি করার চেষ্টা করব, আল্লাহ এই
মুহূর্তে তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। দিলে দিলে নিয়ত করেছে, কেউ শুনে নাই, শুনছেন কে? আল্লাহ। মানুষ যা শুনে না শুনেন আল্লাহ, মানুষ যা পারে না পারেন আল্লাহ, মানুষ যা দেখে না দেখেন আল্লাহ, সবকিছুর ক্ষমতা আল্লাহর। দিলের খবর আল্লাহর সিরিনা নাই। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর জানেন, দিলের খবর জানেন। দিলের খবর জানেওয়ালা শুধুমাত্র আল্লাহ। কোনো দয়াল বাবা না, কোনো কিবলা বাবা না, কোনো খাজা বাবা না, কোনো জটাশা না, কোনো ল্যাংটাশা না, বদনাশা না, কোনো বাবাই মনের খবর জানে না। জানেন শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ পাক তার অন্তরের খবর জানলেন, অন্তরের হালত দেখে আল্লাহ তার